সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। প্রশংসা সবসময় মহান আল্লাহ তাআলার করতে হয়, তা অবশ্যই। বাবা মানে ছায়া, বাবা মানে আনন্দ। আমি সবসময় নিজেকে অনেক লাকি ফিল করি যে আমার বাবা মা এই পৃথিবীতে আছে ছায়ার মতো। পাপা একটা কথা বলে, যখন দেখি খুব ডিপ্রেশনে থাকি, কষ্টের কথা বলি, গান শুনি স্যাড স্যাড, বলে তোমার কিসের ডিপ্রেশন, কী নিয়ে কষ্ট পেয়েছো? আমি বলি বাবা আমার এই হচ্ছে না, ইউটিউবে আমার বিজনেস হচ্ছে না, অনেক কষ্ট, টাকা পয়সা আমি ইনকাম করতে পারতেছি না, কী অনেক কষ্ট লাগে, বা কাউকে নিয়ে কষ্ট পাই, গান শুনি। তো পাপা আমাকে বলে যে পৃথিবীতে ডিপ্রেশন বলতে কোনো কথা নেই, যার বাবা মা বেঁচে থাকে তার কখনো ডিপ্রেশন হয় না। অ্যাম আই রাইট অর রং? যেই মানুষটার বাবা মা নাই সেই মানুষটা জানে যে পৃথিবী কী, কষ্ট কী, ডিপ্রেশন কী। সো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার বাবা মা বেঁচে আছে ছায়ার মতো, মায়ার মতো, সবসময় আমাদেরকে না, পুরা মাইটিভি পরিবারকে সবসময় শিক্ষার উপরে, এবং নিজেও শিখছে এবং আরেকজনকেও শিখাচ্ছে। আমি প্রতিদিন টেবিলে বসে পাপার কাছ থেকে, আমার সবচেয়ে বড় ইউনিভার্সিটি আমার বাবা, আমার সবচেয়ে বড় শিক্ষা আমার বাবা, আমার সবচেয়ে বড় দায়িত্ব এই দেশের প্রতি শিখানো হচ্ছে আমার বাবার থেকে আসা। সো আমার বাবার জন্য দোয়া রাখবেন যাতে ফিউচার জেনারেশন, যে জেনারেশনটাকে আমরা চেষ্টা করছি যে যাতে সামনের দিকে যায়, সেটা আমার বাবার নেতৃত্বেতেই আমি কাজ করবো ইনশাআল্লাহ। সো বাবা হ্যাপি বার্থডে, তোমাকে কতটুকু ভালোবাসি সেটা আসলে কোনো সন্তানই কোনো দিন তার বাবাকে এক্সপ্রেস করে বোঝানো যাবে না। তুমি সবসময় মাইটিভির পরিবারকে ভালোবাসছো, আমাদেরকে ভালোবাসছো, স্যাক্রিফাইস করেছো, তুমি একজন ত্যাগী ব্যক্তি, এর জন্য আমিও জানি তোমার মতো এরকম ত্যাগী ব্যক্তি হতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ।